গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে গিয়া 22 ডিসেম্বর 2023, আর আজকে মানালি ট্যুরের দুই নম্বর দিন, আর আমরা আছি গুয়াহাটি স্টেশনে, হাতে ব্রাশ লইয়া মুখ ধুইতাম। আর এখন টাইম হচ্ছে 5:44। আর ওখানো পর্যন্ত সবচেয়ে খুশির খবর হয়েছে গিয়া, ওখানো পর্যন্ত আমরা ফ্রি যাইতেছি, ওখানো টিকিট যে কাটছি না, উঠছি এখনও পর্যন্ত লাগছে না। আমরা ওই দিল্লির আঙ্কেল যে একটা পুলিশ কইছিলাম, তাই নিয়ে সিটটা এখনো ওই সিটে বইয়া যাইতেছি। টিটিতে দুই একবার কইছি, যতবার এসে কইছি তখন টিটি আমাদের কোনো টাকা নিচ্ছে না, কোনো রিসিপ্ট দিচ্ছে না, দেখি কিতা হয়। দিল্লি পর্যন্ত যাইতে কি ফারি, তো মানে খুবই খুশি খবর বা একটা মানে ইতিহাস ঘটিলি বুঝতে। ধর্মনগর থেকে ত্রিপুরার থেকে দিল্লি পর্যন্ত গেছে কি বিনা টাকায়, ঠিক আছে? তো মুকুট দই আবার জার্নি স্টার্ট হইব। আজকের দিন রাত্র পুরো শেষ হইতো, কালকে গিয়া আগামীকালকে গিয়া পৌঁছবো, 23 তারিখ গিয়া পৌঁছবো 12:30 দিল্লি, মানে প্রায় 2.5 দিন, ঠিক আছে? কন্টিনিউ ব্লগ দেখতে থাকো। তো মুখ টুক দেওয়ার পরে ট্রেনে উঠছি, ট্রেন ছাড়ি দিছে গুয়াহাটি স্টেশন থেকে। আর এরকম জানলার কিনারে বইয়া হাতে গরম চায়ের খাপ আর বিনা পয়সার ট্রেন জার্নি, উফ কি মজা! ঘটনা হয়েছে গিয়া টিকিয়ে ধরছে না দেখি, কিচ্ছু কইছে না দেখি, আমরা সিট পাইছি দেখি, একটা একজনে দান করছে আমরা দেখি। যাই হোক, কিন্তু ট্রেনে চাটা না নিয়ে একদম ভালো লাগে না, পয়সা দিয়া খাইবাই ঠিক আছে, কিন্তু কোনো আরাম নাই। তো বন্ধুরা, এই যে একটা মনোরম দৃশ্য, মানে এই যে সকাল সকাল এই যে দুই পাহাড়ের মাঝখানে দেখো এই যে সূর্য মামা যে উঠছে, মানে এটা দেখার মতো নসিব মানে সবের। বর্তমানে আমরা ট্রেনে যতজন আছি সবের আছে, এত সুন্দর, এত সুন্দর বাতাস, এত সুন্দর সিনারি, ওয়াও! বন্ধুরা, ফ্রেশ হওয়ার লাগে আইলাম বাথরুমে, কিন্তু বাথরুমের মানে স্লিপার ক্লাসে এত বাজে অবস্থা, মানে কি তা কইতাম, মানে মানুষের কোনো ইয়েও নাই যে আমি একবার যাই আর আরেকবার তো আমার যাইতে হইব। তো আমি রিকোয়েস্ট করবো, মানে যারা দেখায় মানে তারা নিজেও করিও বা অন্যরে খোয়ার চেষ্টা করিও, মানে বাথরুম ল্যাট্রিন বাথরুমগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে দেখো রুচিয়ায় না, আর এত লেথরা করিয়ে রাখে মানুষের ট্রেনের বাথরুমগুলো মানে খোয়ার মতো না। এটা ভাবে না যে আমি একবার গিয়া তো আমিও আবার যাইতে লাগবো বা আমার সাথে যারা আছে তারা আরেকবার যাইবো, একটু পায়ে পরিষ্কার রাখি, একদম বড়াইয়া টড়াইয়া রাখা। আর স্লিপার কাছে এমনিই থাকে, স্লিপারের মধ্যে এমনিই থাকে লেথরা, কিন্তু তারপরেও মানে নোংরা একদম বেশি, নোংরা যাওয়ার মতো কোনো উপায় নাই। আমরা তো টিকিট পাইছি না, না আমার স্লিপার ক্লাসে যাইতে লাগে, যাই হোক ম্যানেজ তো করতে লাগবো, এটাই আর মানে খারাপ লাগে। তুমি গুলিয়া ল্যাট্রিন বাথরুমে যাই যায় তুমি যখন গুলিয়া দরজা গুলিয়া দেখবাই যে অবস্থা খারাপ, এটা একদম মানে মনে মানে না, জিনিসটা রুচি নষ্ট হয়ে যায়। মানে সকালের টাইমটাই মনটা পুরো নষ্ট হয়ে গেছে, ল্যাট্রিন বাথরুমের দরজা একদম ক্লিয়ার না, তখন অ্যাডজাস্ট তো করতে লাগবো। মানে 2.5 দিনের রাস্তা, এই ট্রেন দিয়েই দেখতে হবো, ওইটা কোনো অপশন নাই, ঠিক আছে? যা আছে কপালে কিছু করার নাই, হাসি মুখে এটারে বহন করিয়া নিতে হইব, এছাড়া তো রাস্তা নাই। আর সবচেয়ে বড়ো কথা হয়েছে গিয়া মিস করি আর, কারণ আমার সহসঙ্গিনী ছাড়া গেছি না এখনো কোনো জায়গার দৌড়ে, হঠাৎ প্ল্যান করিয়া দুটো ভাইয়ার আমি বাইরে হয়ে গেছি ঘুরাত, মনে মনে কীরকম লাগে আর বাড়িতে রাখি এসি তারারে, নেক্সটে যাইব তারারে লইয়া। তারারে লইয়া না যাওয়ার কারণ হয়েছে গিয়া আমার মেয়ের পরীক্ষা আজকের থেকে স্টার্ট হয়েছে, মান্থলি টেস্ট, এই কারণে তারারে লইয়া আইছি না, অন্য জায়গায় যাইব তারা লইয়া নেক্সট, এটা একদম 100% শিওর, ঠিক আছে? তোমরা কন্টিনিউ ব্লগ দেখতে থাকো। তো দেখো আমার ছোটো ভাইয়ের বলে কুদা লাগছে, তো সিঙ্গাড়া লইছে, কাঁচা মরিচ আর সিঙ্গাড়া খার। সিঙ্গাড়া দুইটা সিঙ্গাড়ার দাম হচ্ছে গিয়া 30 টাকা, মানে তারা দুইটার নিচে বেঁচে না, দুইটার দাম 30 টাকা, এতলে সব সালাটি 15 টাকা করে একটা সিঙ্গাড়া, এতলে সব পয়সার সাধ্য আর কিচ্ছু না। খাইছি আমি খাইছি না, এদিকে দেখো কুড়কুড়ি মুড়কুড়ি তা বিক্রি করেন, তোমার বিস্কুট কেক আমি কিচ্ছু খাইছি না, লগে জলের বোতলও আছে, আমার ভাল লাগে না, কারণ টয়লেট হয়েছে না ভালো করিয়া, ক্লিন নাই টয়লেট, ইত্যাদি আমি কিচ্ছু খাই আর না।
বন্ধুরা, এখন হয়েছে গিয়া সকাল 9টা, আর আমরা ট্রেনে দাঁড়াইছে বঙ্গাইগাঁও। দেখো ক্রসিং ওর দেখি বাই নামিয়া গেছে স্টেশনে, যদি কিছু খাওয়া টাওয়া পায়, রাইস আইটেম, কারণ ভাত খাইছি না আমরা ট্রেনে যত সময় থেকে উঠছি, কখনো ভাতটা খাইছি না, কিছু পায় রাইস আইটেম যত ভালো, ক্ষুদাও লাগছে। আর এই ধর রৌদ্র, প্রচণ্ড রৌদ্র উঠছে, এত সময় কুয়াশা আসলো আর প্রচণ্ড রৌদ্র উঠছে, মজাই লাগে। তো দেখো স্টেশন থেকে নামিয়া গিয়ে ভাত আনছে, পোনা মাছের তরকারি ফুলকপি দিয়া, আর ভাত এটি 50 টাকা দাম, জানি না কীরকম হইব খাইতে। লগে কাঁচা মরিচ, আমার তো লবণ লাগে, লবণ আনছে না। এই দেখো দেখবো খাইয়া কীরকম লাগে। বাড়ি ঘোরার স্বাদ নাই, মানে যেমনি মনে এমনি খালি রান্না করে খালি বিক্রি করার লাগিয়া, তো বন্ধুরা বাট্টাত খাওয়া দাওয়া করিয়া কমলা আইছিল, কমলা লইছিলাম, তখন দুইটা কমলা খাইয়া দেখি দুই রুয়া, আর ওই দেখো পিছনে কেমনে দেখে টুকুর টুকুর দেখে তি হোক ইয়া মামনি কিতা দেখ রায় তুমি খাইতাই নি কমলা, তো দেখি কমলাটি খাইয়া কীরকম লাগে, বেশি দুধ না একটু সুকা টাইপের, মুখটা নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা আমার ট্রেন এখন আইছে কোচবিহার স্টেশনে ঢুকছে, আর এখন টাইম হয়েছে গিয়া 11:20। স্টেশনে দাঁড়াইছে কিন্তু খাওয়ার কিন্তু নাই, সব বিস্কুট চিপস এইগুলা কিতা খাইতাম, তো ভাল লাগে না, ভাত খাইছি, কমলা খাইছি, অন্য কিছু থাকলে খাইলাম, মানে মিষ্টি খাওয়ার খুব ইচ্ছা করে কিন্তু মিষ্টি কানে নাই, দেখা যাক স্টেশনে গিয়ে মিষ্টি পাইবো ওখানে গিয়ে খাইবো, আমার রুটি দেয় কারণ কোনো কারণে যদি একটা হইলে মাগ না যাই আর টিকিট কাটছি না, দুই নম্বরে টিকিট যদি সারিয়া যায় কিন্তু আধা মতো কিছু করতে পারতাম না, ঠিক আছে। এই দেখো বন্ধুরা স্টেশনে এসে কিচ্ছু পাইছি না, গাড়িতে লইয়া উঠছে, এটা হয়েছে গিয়া চীনা বড়ই অল্প মশলা দিয়া, আর লইছি ফিঙ্গার, কিচ্ছু নাই খাবার, এটা খাইতাম ভাতও খাইছি, আমার ক্ষুদা নাই, মিষ্টি খাবার খুব ইচ্ছা করে কিন্তু মিষ্টি নাই, এই দুইটা জিনিস লইছি, এটিও খাইবো একটু পরে। বন্ধুরা দেখো দাঁড়ারা বা রুটি খাইতাম না, তো আমি খানায় গিয়া পাইছি না, দেখো এ গিয়া লই আইছে, দেখো আবার ইডলি দোসা নারিয়েলের চাটনি সাম্বার আলুর মশলা, কিন্তু এটা তো অন্য আমার না, দেখো খালি আলু সিদ্ধ দিছে, তার না দিলে কি তার লিট্টি মেলু বড়া না সেলু বড়া কি তার বড়া দিছে, এত যে খুশি দেখো বড়া দেখিয়া, আমার তো দিল না, বুঝছো, ঠিক আছে খাই কিতা করবো আর, কিতাই খাইতে লাগবো। আর প্লেটের দাম হচ্ছে গিয়ে 50 টাকা, আগে খাইছিলাম যে এটা হচ্ছে গিয়ে 30 টাকা, আগের থেকে স্বাদ নেই, স্বাদ নাই এরম স্বাদ নাই বলে বাস খাইছে মনে আনিয়া, 50-50, 100 শেষ, ঠিক আছে দেখি আমি খাইয়া ক্ষুধা তো নিবারণ করা লাগবো কিতা করবো। বন্ধুরা এই দেখো ট্রেনের মধ্যে হাতে বানাইল বেতের কত সুন্দর সুন্দর জিনিস, দেখো এই দেখো আমরা এখন আইছি নিউ জলপাইগুড়ি NJP স্টেশনে, আর এখন টাইম হয়েছে 2:01, সাথে কিছু মানুষ আসলো, তারা সব নামি গেছে, তারা সিকিম ঘুরতে যাইব, আর আমরা যাইব মানালি, এই কারণে আমরা তো দিল্লি যাইতে লাগবো, আমরা এখনও আজকের পুরো রাত্র কালকে 1টা পর্যন্ত আমরা ট্রেন জার্নি করতে হইব, তারপরে আমরা যাইতে হইব দিল্লি, তারপর দিল্লির থেকে আরও 14 ঘন্টা, ঠিক আছে। আর এই যে NJP স্টেশনের কিছু লোকেশন দেখিলাম, অনেক বড়ো স্টেশন, শিলিগুড়ি বা তোমার দার্জিলিং, গ্যাংটক, সিমলা না সিকিম যেতে হইলে এই স্টেশনটাই বেস্ট, আর যে কোনো জায়গায় যেতে হইলে মানে এই স্টেশনটা পাইয়া যাইতে লাগে, কারণ এটা এমন একটা জায়গা যেদিকেও যাই ভাই এই স্টেশনটা পাই ভাই, অনেক স্টেশনটা অনেক বড়ো, ওয়েস্টবেঙ্গলের আন্ডারে পড়ে স্টেশনটা, তোমরা কন্টিনিউ ব্লগ দেখতে থাকো। বন্ধুরা এখন বাজে 7:22, আর ট্রেনের মাথা খাইছি না, আর কোনো স্টেশনও দাঁড়াইছে না, কিতা কিতা স্টেশনটা বুঝতে পারছে না, নামও জানি না, দেখার মতো ওখানে এত স্পিডে টানের, তো তারে হচ্ছে কেন্দ্রের দিকে গিয়ে গরম জলান, তো গরম জলান চাপ এটা ওষুধ খাইছি প্যারাসিটামল, আর চা আর পনিরের পকোড়া, আর দেখানো দাঁড়াইব বড়ো স্টেশন পাইম, দেখানো বাদ পাইলে খাইলো না পাইলে তো আর নেই, দেখা যাক কেটা করা যায়, দেখাই মানে পকোড়া আর চাটা। এই দেখো এটা হচ্ছে পনির পকোড়া 5 পিস 50 টাকা, লগে 1 টিকিট, একটা টমেটো সস,
আর চা 10 টাকা করিয়া। আমরা ঠিক আছে মিষ্টিটা কম আরে, এটাই ট্রেনের জীবন। তো বন্ধুরা কোন হয়েছে টাইম 5:22 আর আমরা ট্রেন হয়েছে কাতার স্টেশন, আর আমরা স্টেশনের থেকে মানে ক্যান্টিন থেকে লইছি না, স্টেশন থেকে আনিয়ে আনছে পনির বিরিয়ানি আর চিকেন, সাথে আছে 2 পিস 110 টাকা, আর একটা আনছে বিরিয়ানিটা সেম ভেজ বিরিয়ানি করলো, সাথে একটু পনির দেওয়া আর ডিম 2টা 90 টাকা। স্বাদ তো হইতো না, তারপরেও খাইতে তো লাগবো, তখন খাইলিম আর রাতে যদি খাওয়ান পাইতে খাইলাম আনলে কালকে সকালে। এই দেখো এটা হচ্ছে গিয়া চিকেন বিরিয়ানি, আর এটা হচ্ছে গিয়া এক বিরিয়ানি 90 টাকা, আর এটা হচ্ছে গিয়া 100 টাকা। এটা স্টেশন থেকে ক্যান্টিনের না, এখন দেখি খাইয়া কীরকম লাগে। বন্ধুরা আমার পাশে রাতে 7:32 আর আগে যে ভাত আনছে মানে বিরিয়ানি আর মাংস দেখাইছিলাম, এটা একদম পালা নাই, আমি পালাই দিছি, খাইছি না। তারপরে আমি মানে রেলের ক্যান্টিনে অর্ডার দিছিলাম মানে রুটি আর চিকেন, তারা আনিয়া দিছে, কোনো টাকা দিছি না, জানি না কত টাকা, কিন্তু আনিয়া দিছে, মনে হয় ভালো হইব কালার। এখন 60 টাকা করিয়া রুটি আর 2 পিস চিকেন, ঠিক আছে খাইয়া দেখি কীরকম লাগে। আপনার দিল্লি ফোন তো জার্নি শেষ, আর সবচেয়ে খুশির খবর হয়েছে কি আমরা একদম ফ্রি আইসি, টিকিট কাটছি না, টেকাও লাগছে না, টিকিট ধরছে না, একদম মাগনা আইসি। কিন্তু ঘটনা হয়েছে একটু বেজাল লাগছে, বেজাল হয়েছে গিয়া আমরা দিল্লির আগের স্টেশন, নিউ দিল্লির আগের স্টেশন শিবাজিনগর স্টেশনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়া করেছে গাড়ি, অনেক সময় থেকে দাঁড়ানি, আধা ঘন্টার উপরে হয়েছে গাড়ি দাঁড়ানোর, আমরা দেরিও যাবো, আমরা তো তোমার কাশ্মীর টিকিট দেখতে লাগবো, বাস ধরা লাগে, মানালির বাস ধরা লাগে, লাগে আমরা এই স্টেশনে নামি গেছি, নামিয়ে আমরা আইসি, আই একটা অটো লইছি, 100 টাকা ভাড়া, 180 টাকার নিচে যান না, আপনারা ফেরাই করছি না, কারণ রেডিওর আপনার প্রচণ্ড রাত্রি হইলে পরে তো কত বড় শহর আপনার একটু প্রবলেম হইতে পারে, তাহলে আমরা 180 টাকা দিয়ে আমরা দেয় আর কি এখন কাশ্মীর টিকিট। মানালি ট্যুরের 2 নম্বর পার্ট এই পর্যন্তই, আর একটু সাপোর্ট করবাই, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবাই, যারা ফেসবুক পেজ থেকে দেখা, যারা পেজটা ফলো করবাই, লাইক শেয়ার কমেন্ট তো আর করবাই, আর পুরা মানালি ট্যুর দেখতে হইলে ভিডিও নন স্টপ দেখে দেবে সব, ঠিক আছে, টাটা, বাই বাই।